ব্রাহ্মণ ভাইয়েরাও মন্দিরে গিয়ে বলছে তমে কং শরণং তমে কং বরণং, তোমাকে শরণ করি তোমারই বরণ করি, তমে কং জগৎ পালকং সপ্রকাশম, তোমাকে এই জগতের প্রতিপালক রূপে আমি বিশ্বাস করি। কাকে তোমাকে মানে কাকে বলছে, কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহকে কোন সন্দেহ আছে আপনাদের? আল্লাহকে ব্রাহ্মণ ভাই বলছে তোমাকেই স্মরণ করি তোমাকেই বরণ করি, তুমি ছাড়া অন্য কাউকে করি না। যদি বলেন না দুর্গাকে করছে, না দুর্গাকে করে না, কালীকে করছে, না কালীকে করে না। এখানে অনেক ব্রাহ্মণ ভাই হয়তো আছেন, থাকতে পারেন, কারণ ধর্মীয় জলসা যেখানে ডাক দেওয়া হয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে আসার অধিকার রাখেন, সুতরাং নেই মনে করাটা আমার ভুল হবে, নিশ্চয়ই আমার ব্রাহ্মণ ভাইয়েরাও এখানে আছেন। যখন পূজোর মণ্ডপে দাঁড়ায় অর্চনা পাঠ করে তখন একবারও কালীর নাম নেয় না, সরস্বতীর নাম নেয় না, দুর্গার নাম নেয় না। তার আগে থেকে যে মন্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু জেনে রাখবেন, একবারও দুর্গার নাম আসে না। মহালয়ার সময় কান খাড়া করে শুনবেন, যা দেবী সর্বভূতে অন্তরাতে অপি সমাহ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তুতে নমো নমঃ, কান খাড়া করে শুনবেন, একবারও দুর্গার নাম নেই, অন্য কোনো দেবীর নাম নেই। কার আসল নামটা ভেতরে চাপা আছে প্রকাশ করে দিচ্ছি, শোনেন। মুসলমান যেমন আল্লাহ বলে আল্লাহ, বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ এক। হিন্দু ভাইও বলে সেই আল্লাহ এক, অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাং বল্লম, অল্ল রসুল মোহাম্মদ কং বরস আল্লাহম আদল্ল বুক মেকাকম ওয়াল্ল বুক নিখাতকম। একবারও ভগবান বলল না, ঈশ্বর বলল না, একবারও গড বলল না রে, সেই আল্লাহরই নাম নিল আল্লাহ 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 আল্লাহ। এবার আল্লাহ বড়, অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণং মানে সম্পূর্ণ, অল্লম মানে সেই আল্লাহ। অল্ল রসুল মোহাম্মদ খান, ও মুসলমান তুমি যেমন কলমায় বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তারপর বলেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত পয়গম্বর, অনুরূপ হিন্দু ভাইও বলছেন ওয়াল্লাহ মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণং মানে সম্পূর্ণ, অল্লম সেই আল্লাহ। তারপরে বলছেন আল্লাহ রাসূল মুহাম্মাদ খান, আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ, বরস আল্লাহ আলম কুল কায়নার জন্য, সমূহ সৃষ্টি জগতের জন্য। কোন মুহাম্মদ রে? দেখা যাবে এ স্বরূপনগর থানায় কয়েক হাজার মুহাম্মদ আছে, থাকতেই পারে, নামের আগে মুহাম্মদ অনেক আছে না নেই। এই স্বরূপনগরে দু চারটে মুহাম্মদ বললো আমি সেই মুহাম্মদ, নট লাইক চব্বিশ আপনার শুধু চব্বিশ পরগনা কেন, আমার হাওড়া জেলার দু চারশো লোক বললো আমি সেই মুহাম্মদ, আমরা গ্রহণ করব না। সারা বাংলা থেকে দু দশ জন বললো আমি সেই মুহাম্মদ, গ্রহণ করব না। সারা ভারতবর্ষ থেকে বললো আমি সেই মুহাম্মদ, গ্রহণ করব না। সারা পৃথিবী থেকে যে মুহাম্মদের দাবি করবে আমরা তা গ্রহণ করব না সেই একজন ছাড়া, কারণ তার আসার হাজার হাজার বছর আগে। হিন্দু ভাইদের যে বেদ এসেছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য, ওই বেদের মধ্যে লেখা আছে আদাল্লা বুক মেকাকম, তিনি আব্দুল্লাহর বুকের মালিক মুহাম্মদ, আল্লাহ বুক নিখাতকম, তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব। তাহলে হিন্দু ভাইও কলমা পড়েছে, কেন তাকে কোলের উপর বসাবো না, কেন সেই সনাতন ধর্মাবলম্বী বন্ধুকে আমার মাথার উপরে জায়গা দেব না, সে যে আমার ভাই গো, আমি যা করি সেও তাই করে, আমি মসজিদে গিয়ে যা বলি সেও মন্দিরে গিয়ে তাই বলে। আর পুনরাবৃত্তি করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, নেটে আপনারা দেখে নিয়েছেন কিভাবে পূজা হয়, কিভাবে নামাজ হয়, নামাজে কি বলে আর পূজাই কি বলে, কথাটা একই, শুধু এটা সংস্কৃতে বলে ওটা আরবিতে বলে।
আমি ব্যাখ্যা করেছি এর এক লাইন ওর এক লাইন নিয়ে আপনারা নেটে দেখেছেন বা অন্য জলসাতেও আপনারা শুনেছেন বন্ধু আমি শুধু একটু বলতে চাইবো ভেদাভেদ কিছু নেই ভেদাভেদ আমরা করেছি আমরা বাসে করে কলকাতা যাওয়া যায় ট্রেনে করে কলকাতা যাওয়া যায় উদ্দেশ্য কলকাতা যাওয়া কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে বাস যাত্রী যদি ট্রেন যাত্রীকে ঘৃণা করে সে যেমন মুখামো করবে ট্রেন যাত্রী যেমন বাস যাত্রীকে ঘৃণা করলে সেও বোকামি করবে সুতরাং দুজনেই ধার্মিক দুই ধর্মের বন্ধু আজ জায়গায় হাজির হয়েছি কোন ধর্মকে আপনি ছোট করবেন যদি কোন ধর্মকে ছোট করেন আপনি আপনার ধর্মকে বড় করলেন না বরং নিজের ধর্মটাকেই ছোট করলেন আমার দয়ার নবী একজন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বলছেন ও সাহাবারা তোমরা জানো তোমার বাপ মাকে গালি দিও না সাহাবারা চমকে উঠলেন আমরা বাপ মাকে গালি দেব নবী কি বলছেন দ্বিতীয়বার বলছেন ও সাহাবারা তোমরা জানো তোমার বাবা মাকে গালি দিও না সিদ্দিকে আকবর একটু উসখুস করছেন ভালো করে বোঝার জন্য নবী বলছেন আবু বকর শোনো তোমরা গালি দেবে না ঠিকই কিন্তু তোমরা যদি অন্যের বাবা মাকে গালি দাও সে তোমার বাবা মাকে গালি দেবে মূলত তুমি যেন তোমার বাবা মাকে গালি দিলে এখন ইসলাম আমি যদি অন্য ধর্মের খেতাবি করি ছোট করি আমার নিজের ধর্মটাকেই ছোট করলাম সেই জন্য 400 ঘন্টার বক্তব্য চলতে ইন্টারনেটে ফলো করুন কোন ধর্মকে আমি ছোট করি না সব ধর্মিক ভালো সবাই ধর্ম করছেন সেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করছেন উদ্দেশ্য যেমন কলকাতা যাওয়া তেমন আমাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার আমরাও মুসলমানরাও আল্লাহকে পেতে চেষ্টা করছি হিন্দু ভাইয়েরাও আল্লাহকে পেতে চেষ্টা করছে এরাও আল্লাহ ছাড়া কারোর নাম নেয় না যদি বলেন নেয় না প্রমাণ কি বুঝে নেন বুঝে নেন অল্লং জৈষ্ঠং শৈষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ অল্লম অল্ল রসুল মোহাম্মদ কং বরস অল্লা আলম আদল্ল মুখে মুখ কম অল্ল মুখ নিখত কম একবার ভগবানের নাম নেই গডের নাম নেই ঈশ্বরের নাম নেই শুধু অল্লং আছে দুবার অল্লং কেন জানেন কুলের কথাটা খুলে দিই এই জন্য যে মনীষীরা জানতেন যে ভগবান আর আল্লাহ এক হতে পারে না গড আর আল্লাহ এক হতে পারে না ঈশ্বর আর আল্লাহ এক হতে পারে না কারণ এক বোতল পানিতে যখন 100 গ্রাম চিনি মিলিয়ে দেব ওই পানি বা জলের নাম আর পানি জল থাকবে না চিনি মেলানোর সাথে সাথে ওর নাম হয়ে যাবে শরবত ওর নাম কি হবে শরবত তাহলে শরবত আর পানি এক থাকে না যখন চিনি মিলিয়ে দেওয়া হয় তাহলে ভগবানের বিবি আছে স্ত্রী আছে ভগবতী গডের স্ত্রী আছে গডস মাদার ঈশ্বরের স্ত্রী আছে ঈশ্বরী কিন্তু আল্লাহর কোন স্ত্রী ইল্লি বিল্লি বলে কিছু আছে নাই তাহলে যার স্ত্রী আছে আর যার নাই দুটো এক হতে পারে না এটা মনীষীরা খুব ভালো করে জানতেন তাই মন্ত্রে গডের নাম ভগবানের নাম ঈশ্বরের নাম আসে নাই এসেছে শুধু আল্লাহরই নাম আল্লাহ 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 বন্ধু আমি কি তাই বলে কোন ধর্মকে ছোট করলাম না ভুল বুঝবেন না ভালো করে মন দিয়ে শুনতে হবে কারণ আমার এক দিকের হাতের নাম হিন্দু আর এক দিক হাতের নাম মুসলমান আমি যেমন আমার একটা হাত কেটে গেলে পারে আঘাত পাবো যে কোনো একটা হাত কাটলে আঘাত পাবো তেমন আমার বৈমাত্রীয় ভাইকে কেউ আঘাত দিলে আমিও কষ্ট পাবো যেহেতু আমি একজন ধার্মিক আমার ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তুমি করো অন্যের ধর্মে হস্তক্ষেপ করো না কোরআন যা বলছে পুরাণও তাই বলছে কোরআন বলছে তুমি ততক্ষণ ধার্মিক বলে নিজেকে দাবি করতে পারবে না আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যারা পিছিয়ে পড়া নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষকে আরো পিছিয়ে দেয় মূল স্রোতে টেনে আনার চেষ্টা করে না তারা নিজেদের ধার্মিক বলে মনে করতে পারবে না ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম তোমার দরজায় ভুক্ষা এসেছে ভিক্ষুক এসেছে মা গো কিছু খেতে দাও বড় খিদে লাগছে মা আমার কোরআন পড়াই ব্যস্ত দরজায় ভিখারি দাঁড়িয়ে আছে তুমি কোরআন তেলাওয়াত করছো
তোমার এই কোরআন আল্লাহর কাছে মনোনীত হবে না কারণ যা পড়ছো তার মানে বোঝো না তুমি পড়ছো ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর অন্যকে ভুকা রাখে সে নিজেকে ধার্মিক বলে মনে করতে পারবে না ঠিক এই কথাটাই গীতা খুলুন जीव के भलोबाशे ना दया करे ना से व्यक्ति कोनो दिन परमेश्वर प्रिय होते पारबे ना नये सुषमाराहे अप्लान तार साथे परमेश्वर कोनो सम्पर्क थाके ना কুরআন যা বলছে পুরাণও তাই বলছে কেন কেন আমি কোন ভাইকে কোন ধর্মিক ভাইকে ছোট করব বলুন ধর্মগুলো পড়ুন ধর্মগ্রন্থগুলো দেখবেন সবাইকে বুকে জড়িয়ে নিতে মন চাইবে সবাইকে প্লেনে যখন কেউ চেপেছেন এরোপ্লেনে যখন চেপেছেন তা দেখবেন উপর থেকে ওই যে ছোট ছোট জানলাগুলো আছে যদিও ফিক্সড কাঁচ ভিতরে অক্সিজেন আছে তো এরোপ্লেনের ওই কাঁচ দিয়ে নিচে যখন তাকাবেন দেখবেন সব সমান হয়ে আছে সবুজ তো সবুজ হলুদ তো হলুদ যখন যে মৌসুমে চাষটা যেমন হয় যখন নিচে চলবেন তখন অনেক আল আটন দেখতে পাবেন এটা আব্দুল করিমের ওটা আব্দুল রহিমের ওটা দুর্যোধনের ওটা কার্তিক বাবুর এটা শ্যামল দাদার এই আল আটন নিচে চললে দেখতে পাবেন যখন উপরে উঠে যাবেন দেখবেন সব সমান কোনো আল আটন দেখতে পাচ্ছেন না তো ধর্মগ্রন্থ পড়ুন আগিয়ে চলুন সব ধর্ম মনে হবে তো সবাই সেই আল্লাহরই গোলামি করছে রে সেই আল্লাহরই পূজা করছে সেই আল্লাহরই ইবাদত করছে তাহলে তাহলে মবলিং যারা করছে এরা কারা এই প্রসঙ্গে আসবো একটু পরে মিজাজ তৈরি করে নিলাম হলো তো কি বোঝালাম এতক্ষণ হিন্দু মুসলমান আমরা সব সমান এইটুকু মাথায় রাখুন পরবর্তী বক্তাটা একটু গরম হবে বন্ধু আসুন আমার বিশ্বনবীর উপরে একটা গজল শোনাই কেন কিছু যুবক ভাইয়েরা উস্কুস করছে কখন গজল গাইবে রে কারণ গজল শোনার জন্য এসেছে অনেকেই তো আমরা একটু হাতটা তুলবো হাতটা তুলে কি বলবো ইয়া রাসূলুল্লাহ কি বলবো ইয়া রাসূলুল্লাহ কারণ এই হাত আমার শত্রু এই হাত বহু অপরাধের কথা আল্লাহর দরবারে বলে দেবে আল্লাহ তাই সাবধান করে দিলেন ইয়াউমা ইয়াফির ইয়াউম আল ইয়াউমা ওই দিনেতে নাখতিমু মোহর মেরে দেওয়া হবে আলা আফওয়াহিহিম দুই ঠোঁটের উপরে ওয়াতুকাল্লিমুনা কালাম করবে কথা বলবে কে আইদিহিম দুটো হাত ওয়াতাশহাদু সাক্ষী দেবে গাওয়াহী দেবে কে আরজুলুহুম দুটো পা বিমা কানু ইয়াকসিবুন সেদিন সব প্রকাশ হয়ে যাবে কিচ্ছু গোপন থাকবে না তাহলে এই হাতকে আমরা এত যত্ন করছি নখ কাটছি তেল লাগাচ্ছি সাবান লাগাচ্ছি ময়েশ্চার লাগাচ্ছি আবার এই করোনা ভাইরাসের ভয়ে স্যানিটাইজ করছি